আসসালামু আলাইকুম, আমি সাবরিনা আক্তার, সহকারী শিক্ষক আমিন সাজেদা ফিউচার ব্রিলিয়ান্ট স্কুল। অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব কৃষি শিক্ষা ষষ্ঠ শ্রেণী অধ্যায় 5। অধ্যায় 5 হচ্ছে কৃষিজ উৎপাদন, অর্থাৎ কৃষিজ বিভিন্ন ধরনের খাদ্যশস্য, বিভিন্ন ধরনের ফসল কিভাবে উৎপাদন করা হয়, এই অধ্যায়ে এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। কৃষিজ উৎপাদন মানে কি? কৃষিজ উৎপাদন বলতে ফসল, গৃহপালিত পশু পাখি এবং মাছ উৎপাদনকে বোঝায়। উদ্যান, মাঠ ফসল, গৃহপালিত পশু পাখি এবং চাষযোগ্য মাছের পরিচিতি, বৈশিষ্ট্য, অর্থনৈতিক গুরুত্ব সম্পর্কে এই অধ্যায়ে আলোচনা করা হয়েছে। আজকে আলোচনা করব উদ্যান ফসলের পরিচিতি ও অর্থনৈতিক গুরুত্ব। মানুষ তার প্রয়োজনে যেসব উদ্ভিদ চাষ করে তাদেরকে ফসল বলা হয়। এই ফসলকে আবার দুটি প্রধান ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে উদ্যান ফসল, আরেকটা হচ্ছে মাঠ ফসল। উদ্যান অর্থ বাগান। আমরা বসত বাড়ির আশেপাশে উঁচু জমিতে ফল, ফুল, শাকসবজি ইত্যাদি ফসলের বাগান করি। বাগানে যেসব ফসল ফলানো হয় তাদেরকে উদ্যান ফসল বলা হয়। বর্তমানে বাণিজ্যিক ভাবে মাঠেও উদ্যান ফসল চাষ করা হয়। উদ্যান ফসলকে 4 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ফল। ফল হচ্ছে বিভিন্ন ধরনের ফল এই চাষ করা হয়, যেমন আম, কাঁঠাল, লিচু, পেয়ারা, কুল, বেল ইত্যাদি। শাকসবজি, উদ্যান ফসলকে যে 4টা ভাগ সেগুলো হচ্ছে ফল, শাকসবজি, মশলা, ফুল। শাকসবজির মধ্যে হচ্ছে গোল আলু, বেগুন, টমেটো, সিম, লাউ, পালং শাক ইত্যাদি। মশলার মধ্যে হচ্ছে মরিচ, পেঁয়াজ, আদা, রসুন ইত্যাদি। ফুলের মধ্যে হচ্ছে গাঁদা, গোলাপ, জবা, টগর, বেলি, কসমস, ডালিয়া ইত্যাদি। উদ্যান ফসলের কিছু বিশেষ বৈশিষ্ট্য রয়েছে যা অন্য ফসল থেকে এদেরকে আলাদা করেছে। উদ্যান ফসল স্বল্প পরিসরে নিবিড়ভাবে চাষাবাদ করা হয়, অর্থাৎ এসব ফসল চাষে একক জায়গায় অধিক পুঁজি ও শ্রম দরকার হয়। মানুষের খাদ্য, ঔষধ ও সৌন্দর্য তৃষ্ণা মেটানোর জন্য চাষ করা হয়। খাদ্যের জন্য চাষ করা উদ্যান ফসলে ভিটামিন ও খনিজ পদার্থ বেশি থাকে। সচরাচর তাজা অবস্থায় খাওয়া হয় এবং বেশিরভাগ রসালো ও পচনশীল। এসব ফসলের বাহ্যিক চেহারা ও স্বাদ মানুষের কাছে খুবই গুরুত্বপূর্ণ। উদ্যান ফসলের বৈশিষ্ট্যগুলো জানার পর আমরা নিশ্চয়ই উদ্যান ফসলের গুরুত্ব সম্পর্কে ধারণা করতে পারছি। অল্প জমিতে বেশি লাভ উদ্যান ফসলের প্রধান অর্থনৈতিক বৈশিষ্ট্য। উদ্যান ফসলের আরো কিছু গুরুত্ব রয়েছে, এগুলো হচ্ছে পুষ্টি ও পারিবারিক গুরুত্ব, অর্থনৈতিক গুরুত্ব। পুষ্টি ও পারিবারিক গুরুত্ব কি? বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে একজন ব্যক্তিকে দৈনিক 450 গ্রাম শাকসবজি ও ফল খাওয়া উচিত। বসত বাড়ির চারপাশে উদ্যান ফসল চাষ করে পরিবারের খাদ্য ও পুষ্টির চাহিদা মেটানো যায়। বাড়তি ফসল বিক্রি করে পরিবারের আয়ও বাড়ানো যায়। অপরদিকে আম, জাম, কাঁঠাল ইত্যাদি ফসল ফলের গাছ থেকে দামি কাঠ পাওয়া যায়। এসব কাঠ ঘরবাড়ি ও আসবাবপত্র তৈরিতে ব্যবহার করা হয়। কাঠ বিক্রি করে অনেক অর্থ পাওয়া যায়। তাছাড়া বিভিন্ন ফলদ ও সৌন্দর্য বর্ধনকারী বৃক্ষের ডালপালা ছাঁটাই করে প্রচুর জ্বালানি পাওয়া যায়। পরিবারের রান্নাবান্নার কাজে এসব জ্বালানি ব্যবহার করা হয়, ফলে জ্বালানি খাতে অর্থ সাশ্রয় হয়। তারপর হচ্ছে অর্থনৈতিক গুরুত্ব। দেশে বিদেশে উদ্যান ফসলের ব্যাপক চাহিদা রয়েছে। আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করে আমরা শাকসবজি, ফল, ফুল, ফসল থেকে বেশি লাভ করতে পারি। অন্যদিকে উদ্যান ফসল চাষাবাদে নিবিড় পরিচর্যার প্রয়োজন হয়। উৎপাদন থেকে বাজারজাতকরণ প্রতিটি স্তরে অধিক পুঁজি, শ্রম ও প্রযুক্তির দরকার হয়। এতে করে সারা বছর কাজের সুযোগ সৃষ্টি হয়, ফলে বেকার সমস্যা দূর করা যায়। তাছাড়া আম, আনারস, টমেটো, পেয়ারা, লিচু, আলু, কলা ইত্যাদি ফল ও সবজি প্রক্রিয়াজাত করে জ্যাম, জেলি, আচার, জুস, সস, চিপস তৈরি করে বেশি দামে বিক্রি করা যায়। মাঠ ফসলের পরিচিতি ও অর্থনৈতিক গুরুত্ব। উদ্যান ফসল সম্পর্কে আমরা জেনেছি, এখন আমরা জানবো মাঠ ফসল সম্পর্কে। মাঠ ফসলকে ব্যবহারের উপর ভিত্তি করে 6 ভাগ করা যায়। দানা ফসল, ডাল ফসল, তেল ফসল, আঁশ ফসল, চিনি ফসল, পশু খাদ্য। দানা ফসল কোনগুলো? দানা ফসল হচ্ছে গম, ধান, ভুট্টা ইত্যাদি। ডাল ফসল হচ্ছে মসুর, ওর মুগ, ছোলা, খেসারি ইত্যাদি। তেল ফসল হচ্ছে সরিষা, তিল, সূর্যমুখী ইত্যাদি। আঁশ ফসল হচ্ছে পাট, তুলা, মেস্তা ইত্যাদি। চিনি ফসল হচ্ছে আখ, সুগার বিট ইত্যাদি। পশু খাদ্য হচ্ছে ফেলন, গিনি, পেয়ারা, নেপিয়ার ইত্যাদি।
মাছ ফসলের কিছু বিশেষ বৈশিষ্ট্য রয়েছে যা উদ্যান ফসল থেকে এদেরকে আলাদা করেছে। মাছ ফসল বৃহত্তর পরিসরে চাষাবাদ করা হয়, উদ্যান ফসলের মতো নিবিড়ভাবে চাষাবাদের প্রয়োজন হয় না। মানুষ ও পশুর খাদ্যের জন্য চাষ করা হয়, দ্রুত পচনশীল নয়। মাছ ফসলের পরিচয় জানার পর আমরা নিশ্চয়ই এর অর্থনৈতিক গুরুত্ব সম্পর্কে অনুধাবন করতে পারছি। দানা, ডাল ও তেল ফসল আমাদের খাদ্যশস্য ফসল। দানা জাতীয় ফসলের মধ্যে ধান, গম, ভুট্টা মানুষের প্রধান খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। ডাল জাতীয় ফসল আমাদের আমিষের চাহিদা মেটায়। বিভিন্ন তেল জাতীয় ফসল থেকে আমরা ভোজ্য তেল পাই। গম, ভুট্টা ও ডাল ফসল পশু, পাখি ও মাছের খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। গবাদি পশুর খাদ্যের জন্য পেয়ারা, গিনি, নেপিয়ার, খেসারি চাষ করা হয়। এগুলো সবুজ অবস্থায় খাওয়ানো হয়, এর ফলে বাণিজ্যিকভাবে পশু, পাখি ও মাছ চাষ প্রসার লাভ করেছে। আখ, সুগার বিট থেকে চিনি তৈরি করা হয়। আমাদের দেশে আখ চাষীরা চিনি কলে আখ সরবরাহ করে নগদ অর্থ পেয়ে থাকেন। আঁশ জাতীয় ফসল থেকে কাপড়, সুতা, দড়ি, কার্পেট ইত্যাদি তৈরি হয়। আমাদের দেশে আঁশ ফসলের মধ্যে পাট অন্যতম। দেশি বিদেশে পাট ও পাটজাত দ্রব্যের ব্যাপক চাহিদা রয়েছে। পাট ও পাটজাত দ্রব্য বিদেশে রপ্তানি করে আমরা প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকি। শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই বিষয়গুলো বুঝতে পেরেছ। আমি সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।